আসসালামু আলাইকুম সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। তো আজকে আলোচনা করব হচ্ছে টি টুল, অনেকটা জনপ্রিয় একটা টুল, অনেক ফোনে চাপট নিয়ে আসছে আমাদের এই টি টুলটি, নতুন সফটওয়্যার। টি টুল হলো একটি সফটওয়্যার যা আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইস লক স্ক্রিন, ফ্যাক্টরি রিসেট, সুরক্ষা এবং সিকিউরিটি লক গুলি আনলক করতে দেয়। এটি আপনার ডিভাইসকে সফটওয়্যার লক থেকে মুক্ত করতে এবং আপনার ডিভাইসটিকে পুরোপুরি রিসেট করতে ব্যবহার করা যেতে পারে। তো আজকে আমরা জানবো এটা কিভাবে অ্যাক্টিভেশন করতে হয়, এটা কিভাবে কিনতে হয়, কারো সহযোগিতা ছাড়াই আপনি এটি কিনতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে আমরা এটা কিনবো। তো এটা কেনার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে gsmalo.com, লিখে এন্টার প্রেস করবেন। এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগইন করে নেবেন, যদি না থাকে তাহলে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটার বিষয়ে ভিডিও আছে ইউটিউবে, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন জিএসএম আলো ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এই ওয়েবসাইটটাতে আসার পরে আপনি এখানে সার্চ বারে লিখবেন টি টুল প্রো। দেখুন এখানে টি টুল প্রো লেখার পরে আপনার দুইটা অপশন আসছে, একটা হচ্ছে টি টুল প্রো অ্যাক্টিভেশন রিনিউয়াল। তো আমরা রিনিউয়াল করব না, আমরা নতুন কিনব। তাই নতুন কেনার জন্য এই যে টি টুল প্রো অ্যাক্টিভেশন ওয়ান ইয়ার অটো এপিআই, এটাতে একটা ক্লিক করুন। এখানে আসার পরে অ্যাক্টিভেশন করার জন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, ইনস্ট্রাকশন গুলো পড়বেন। তো তার থেকে একটু নিচে নামবেন, নামার পরে এখানে আরএফ কোড চাচ্ছে। এই আরএফ কোডটি অবশ্যই আপনি দিবেন, AR6004 অবশ্যই এটা দিবেন। আপনি শুধু এই টুলস না, আপনি যে কোনো টুলস, ডিভাইস, ডঙ্গল অ্যাক্টিভেশন করেন না কেন, যেখানে আপনার আরএফ কোডটি চাইবে বা আরএফ কোড যদি কোথাও চায় আমাদের জিএসএম আলো অথবা জিএসএম কোর্স ওয়েবসাইট এর মধ্যে, তাহলে আরএফ কোডটি আপনি AR6004 এটি বাধ্যতামূলক অবশ্যই দিবেন। আমি এখানে আরএফ কোডটি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, আপনি একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে, আপনার যেই ইমেলের মাধ্যমে আপনি এই টুলসটা কিনতে চাচ্ছেন ওই ইমেলটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে অ্যাড টু কার্ড এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে চেক আউটে ক্লিক করে দিবেন। তারপরে আপনার এই যে বিলিং ডিটেলস, এই ফর্মটা আপনি পূরণ করবেন। এই ফর্মটা তেমন কিছু না, শুধুমাত্র নিয়ম মেনটেন করে। তো এই ফর্মটাতে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি নির্ভয়ে দিতে পারেন। তারপরে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বুঝতে পারছেন না, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন, আমরা আমাদের এখান থেকে সাপোর্ট টিম আপনাকে অর্ডারটি করে দেবে অথবা অ্যাক্টিভেশন করে দেবে। তারপরে আপনি কিসে টাকাটা পাঠাবেন, টাকাটা যদি বিকাশে পাঠান তাহলে বিকাশ সিলেক্ট করবেন, যদি নগদে পাঠান নগদ সিলেক্ট করবেন, আর যদি রকেটে পাঠান রকেট সিলেক্ট করবেন। তো আমি টাকাটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, এখন এই নাম্বারটাতে পাঠাবো। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে, এবং কত টাকা আমাদের টুলসের প্রাইস খরচ সহ এটা এখানে দেওয়া আছে। আপনি এখানে যে ফিগারটা দেওয়া আছে এটাই আপনি পেমেন্ট করবেন এবং এই নাম্বারটাতে পেমেন্ট করবেন। তো আমি টাকাটা পাঠানোর পরে আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিব। তারপরে টাকাটা পাঠানোর পরে যে ট্রানজেকশন আইডি আছে, একটা ট্রানজেকশন আইডি যাবে আপনার মোবাইলে, বা টাকাটা পাঠানোর যে মেসেজটা যাবে ওই মেসেজের মধ্যে একটা ট্রানজেকশন আইডি থাকবে, ওই আইডিটা আপনি এখানে দেবেন। ট্রানজেকশন আইডিটা দেওয়ার পরে আপনি একটু নিচে নামবেন, নিচে নেমে এইখানে একটা টিক চিহ্ন দিবেন। এখানে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। আমার অর্ডারটি করা হয়ে গেছে, এই যে অর্ডার নাম্বার এবং অর্ডার ডেট এবং কোন ইমেলের মাধ্যমে আমি অর্ডারটা করছি সেই ইমেলটাও এখানে দেখাচ্ছে, টোটাল কত টাকা খরচ হয়েছে সেটাও এখানে শো করছে। তো এটা অর্ডারটা কি অবস্থায় আছে, কিভাবে আছে, এটা দেখার জন্য আমরা এই আইকনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে অর্ডারস, অর্ডারসে একটা ক্লিক করব। অর্ডারসে ক্লিক করার পরে দেখেন আমার অর্ডারটি অন হোল্ড অবস্থায় আছে, তার মানে আমার অর্ডারটি করা হয়েছে তবে অর্ডারটি এখনো প্রসেসিং বা কমপ্লিট আসে নাই, যার কারণে আমার এই টুলসটি আমি এখনো ওপেন করতে পারবো না বা লগইন করতে পারবো। তো এটা আমরা অপেক্ষা করব যতক্ষণ না প্রসেসিং আসে। যখন এখানে কমপ্লিট লেখা চলে আসবে তখন আপনার জিমেইল এর মধ্যে একটা পাসওয়ার্ড চলে যাবে টি টুলের ওয়েবসাইট থেকে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে এবং জিমেইলটা দিয়ে আপনি টি টুলসটা লগইন করতে পারবেন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, অপেক্ষা করে দেখি এটা পরিবর্তন আসে কিনা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখনো দেখতে পাচ্ছি এটা অন হোল্ডে আছে। তো আমরা একটা পেজটা রিলোড দিয়ে দেখবো যে এটা কি অবস্থায় আছে। তো পেজটা রিলোড দিলাম,
পেজটা রিলোড দেওয়ার পরে দেখেন এখানে প্রসেসিং লেখা চলে আসছে। প্রসেসিং লেখা চলে আসছে মানে এটা কাজ চলমান আছে, এটা সার্ভারে পাঠানো হয়েছে, সার্ভারে চলে গেছে, এটা কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট লেখা চলে আসবে। যখন কমপ্লিট লেখা চলে আসবে তখন আপনি টুলসটা ওপেন করতে পারবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রসেসিং এ আছে, তো এটা আমরা কিছুক্ষণ আরো অপেক্ষা করব এটা কমপ্লিট আসা পর্যন্ত। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, এটা যখন কমপ্লিট চলে আসবে তখন এটা আমরা টুলসটা ওপেন করতে পারবো। তো আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা এখনো প্রসেসিং এ দেখতে পাচ্ছি। তো পেজটা রিলোড দিয়ে দেখবো এটা কমপ্লিট আসছে কিনা। তো পেজটা রিলোড দিচ্ছি, তো পেজটা রিলোড দিলাম, এখানে কমপ্লিট লেখা চলে আসছে। তারপরে আপনি টুলসটা ডাউনলোড করে এই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি ওয়েবসাইটে আসবেন, এখানে সার্চ করবেন টি টুল প্রো, প্রো লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে এই যে এই প্রথম যে অপশনটা আসছে এটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখেন যে সাপোর্ট মডেল, সাপোর্ট মডেল লেখা রয়েছে। সাপোর্ট মডেলে দেখেন অনেক ফোনের সাপোর্ট রয়েছে, অসংখ্য ফোনে, যে হাওয়ার মধ্যে ঢুকছে দেখেন অসংখ্য ফোনের সাপোর্ট এখানে আছে। তারপরে যেহেতু আমি টুলসটা ডাউনলোড করার জন্য আসছি, সাপোর্ট গুলো আপনি দেখে নেবেন। আমি টুলসটা ডাউনলোড করে দেখাই দিচ্ছি। এই যে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করার পরে যে লেটেস্ট ভার্সন যেটা এই টুলসটা, এই যে ডাউনলোড, এইটাতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এটাতে ক্লিক করলে, একটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অটো ডাউনলোড হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় বা আপনি আমার কথা বলার ধরন বা আমার প্রসেসগুলো যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা আপনাকে টুলসটি অ্যাক্টিভ করে দেবো, ওপেন করে দেবো এবং অর্ডার করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।